দর্শক স্বাগত জানাচ্ছি দেশ ও দেশের বাইরের আজকের গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য নিয়ে 100 সেকেন্ডের ছফতে পাওয়ার্ড বাই লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি আপনাদের সাথে আছে আমি কৌশর রদে। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালক পথচারী উভয়কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গড় ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক ও জনপথ এবং রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন সাতটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বর্তমান সরকারের ধারাবাহিকতায় উন্নয়ন প্রকল্প আরো গতিশীল হয়েছে জানিয়ে দেশ জুড়ে সড়ক নেটওয়ার্ক হাসিনা সংশ্লিষ্ট প্রকল্পের ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দায়িত্ববান হতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী রাজনীতি ও নিপীড়ন মুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ার শপথ নিলেন বুয়েটের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন বিভাগের প্রধান ও অনুষদ্দিনরা উপস্থিত ছিলেন তবে শিক্ষক সমিতির কেউ শপথ বাক্য পাঠ করে নেই শপথ বাক্য পাঠের আগে আব্রাট স্মরণে নিরাপত্তা পালন করা হয় শিক্ষার্থীদের অনুরোধে এই শপথের আয়োজন করে বুয়েট প্রশাসন বাংলাদেশের দুই কোটি শিশু জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জলবায়ু পরিবর্তন ও শিশুদের উপর এর প্রভাব নিয়ে বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানায় সংস্থাটি ইউনিসেফের তালিকায় উপরের সারিতে রয়েছে ভারত দেশটিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের চুয়ান্ন শতাংশই অপুষ্টির শিকার আর বাংলাদেশে পঁয়তাল্লিশ শতাংশেরও বেশি শিশু পুষ্টিহীনতা সহ জটিল স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বরখাস্ত হওয়া এমডি হাবিব উদ্দিন আহমেদ সহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত সাবেক সাত ব্যবস্থাপনা পরিচালক সহ তেইশ জন আদালতে আত্মসমর্পণ করলে মামলার অভিযোগপত্র ভিত্তিতে বিচারক আজিজ আহমেদ ভুইয়া এই আদেশ দেন উল্লেখ্য যে খনি থেকে দুইশো তেতাল্লিশ কোটি আঠাশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সাথ এমডি সহ তেইশ জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত জানাবো জাতীয় তথ্য আফগানিস্তানের নির্বাচনী সহিংসতায় পঁচাশি জন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে আহত আরো অন্তত চার শতাধিক এক এই তথ্য জানিয়েছে নির্বাচনের দিন হামলার জন্য তালেবানকে করা হয়। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান গত আঠাশ সেপ্টেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এদিন বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে হামলার পাশাপাশি উনত্রিশে সেপ্টেম্বর নির্বাচন কমিশনের ১৩ জন কর্মীকে অপহরণ করা হয় পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে দেবে ভারত এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরো বলেন সত্তর বছর ধরে হরিয়ানার কৃষকদের ভাগের পানি চলে গেছে পাকিস্তানে এবার তা বন্ধ করে হরিয়ানা ও ভারতের কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে নরেন্দ্র মোদী আরো জানান ভারতের নদীর পানি পাকিস্তানে যাওয়া বন্ধ করতে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে কেন্দ্র সরকার জানাবো খেলার তথ্য ওয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবল বাছাইয়ে গ্রুপ পর্বের ম্যাচে লিস্টেনস্টাইনের বিপক্ষে পাঁচ শূন্য গোলের বড় জয় পেয়েছে ইতালি লিস্টেনস্টাইনের ঘরের মাঠে যে গ্রুপের ম্যাচ খেলতে নেমে দ্বিতীয় মিনিটে ফেভরিকো বার্নার্ডের গোল করলে এক শূন্য গোলে এগিয়ে বিরতিতে যায় ইতালি খেলার দ্বিতীয়ার্ধের সত্তর মিনিট ও শেষ পর্যায়ে ইঞ্জুরি টাইমে ইতালির পক্ষে নিজের জোড়া গোল করে তুলে নেন আন্দ্রিয়া বেলাত্তি দলের হয়ে সাতাত্তর মিনিটে গোল করেন অ্যালাসিও রোমাক নৈলি এবং বিরাশি মিনিটে এল শারোই দর্শক এই ছিল এখন মতো আমাদের পরবর্তী হাইন্ড্রেড সারেন্স ইনফো আজ রাত নয়টায় দেখার আমন্ত্রণ রইলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে